আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ জফলার উচ্চারণ নিয়ে আলোচনা করব। জফলা যখন কোনো বর্ণের সঙ্গে থাকে তখন অনেকেই তার উচ্চারণ নিয়ে বিভ্রান্ত থাকেন, অর্থাৎ কোথায় জফলার উচ্চারণ হচ্ছে কোথায় হচ্ছে না। আজকের এই ভিডিওটিতে আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনাদের জফলার সংক্রান্ত বিভ্রান্তি দূর হয়। জফলা যদি শব্দের শুরুর বর্ণের সঙ্গে থাকে তবে সেই বর্ণটির উচ্চারণে সামান্য শাঁসা ঘাঁট পড়ে, এবং বর্ণটি যদি অকারান্ত বা আকারান্ত হয় তবে তার উচ্চারণ প্রায়শই এ উচ্চারণ হয়, অর্থাৎ একারান্ত উচ্চারিত হয়। যেমন এখানে প্রথম যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে ব্যক্ত, আমরা উচ্চারণ করি ব্যক্ত। ব্যক্ত এর আমরা লিখিত রূপটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই ব জফলা কয়েত, অর্থাৎ ব এখানে অকারান্ত, ব এখানে অকারান্ত অর্থাৎ অ। তো অকারান্তের সঙ্গে যদি জফলা যুক্ত হয় তাহলে তার উচ্চারণ হবে এর মতো, যেমন ব্যক্ত, তেমনি ব্যর্থ, তেমনি ব্যবসা অথবা ব্যবসা, তেমনি ব্যথা। আকারান্ত, আকারান্ত আসলে কেমন? ব্যাকরণ এই শব্দটি যদি আমরা দেখি তার লিখিত রূপটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা দেখতে পাই ব জফলা আকার, আকার যেহেতু আছে তাই এটা হচ্ছে আকারান্ত। তো এই ধরনের শব্দের ক্ষেত্রেও এ উচ্চারণ হবে, অর্থাৎ একারান্ত উচ্চারণ হবে, যেমন ব্যাকরণ, ব্যাকরণ, ব্যবধান, ব্যাঘাত। শব্দের শুরুতে অকারান্ত বর্ণের সঙ্গে যদি জফলা যুক্ত হয় এবং এর পরে যদি ইকার থাকে, ইকার হতে পারে হ্রস্ব ইকার, হতে পারে দীর্ঘ ইকার, তাহলে তার উচ্চারণ একার না হয়ে উচ্চারণ হবে এর মতো, অর্থাৎ এ উচ্চারণ না হয়ে উচ্চারণ হবে এর মতো। যেমন আমরা এ যখন উচ্চারণ করি আমাদের মুখটা কিন্তু খুলছে না, আমাদের ঠোঁটটা একটু বাঁকা হচ্ছে, এ দেখেন এ। যেমন ব্যথিত, এখানে আমরা কেন ব্যথিত উচ্চারণ করছি, কারণ আমরা দেখতে পাচ্ছি শুরুতে অকারান্ত আছে, অর্থাৎ অ আছে, ব একটা অধ্বনি, অ আছে, তার সঙ্গে জফলা যুক্ত হয়েছে অর্থাৎ অকারান্ত, এর পরে ইকার আছে, তাই আমরা এ উচ্চারণ না করে উচ্চারণ করব এ অর্থাৎ ব্যথিত। তেমনি ব্যতিক্রম, 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 এই শব্দটি অনেকে উচ্চারণ করে ব্যতিক্রম, ব্যতিক্রম না ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম। তেমনি ব্যক্তিত্ব, তেমনি অপব্যয়ী, অপব্যয়ী। শব্দের মাঝখানে বা শেষে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে, শব্দের মাঝখানে অথবা শেষে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা যুক্ত হয় তবে তার কোনো উচ্চারণ হয় না। যেমন সন্ধ্যা, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা যুক্ত ব্যঞ্জন বর্ণের পরে কিন্তু জফলা আছে কিন্তু জফলার উচ্চারণ কিন্তু হচ্ছে না, সন্ধ্যা। তেমনি স্বাস্থ্য, তেমনি সন্ন্যাসী, তেমনি বন্ধা, তেমনি কণ্ঠ। শব্দের মাঝখানে বা শেষের বর্ণে যদি জফলা থাকে তবে যে বর্ণটির সঙ্গে জফলা যুক্ত হয়েছে সে বর্ণটি দুইবার উচ্চারিত হবে। আর জফলাযুক্ত বর্ণটি যদি অল্প প্রাণ হয়, জফলাযুক্ত বর্ণটি যদি অল্প প্রাণ হয় তবে আমরা উচ্চারণ করার ক্ষেত্রে প্রথমে হসন্ত উচ্চারণ করব সেই বর্ণটি, এরপর দ্বিতীয়বার যখন উচ্চারণ করব সেটি আমরা ওকারান্ত উচ্চারণ করব। আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই তাহলে সহজ হবে। যেমন সত্য, সত্য এর উচ্চারিত রূপটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই তয়ের সঙ্গে জফলা যুক্ত হয়েছে লিখিত রূপে, সত্য তয়ের সঙ্গে জফলা যুক্ত হয়েছে। আমরা উচ্চারিত রূপটা যদি একটু বিশ্লেষণ করে দেখতে পাই সত, এখানে আমরা একটা হসন্ত দিচ্ছি, থামতে হবে, সত্য, তার মানে আমরা দুইবার উচ্চারণ করছি, সত্য, সত্য। তেমনি বন্যা, তেমনি পণ্য, সত্য বন্যা পণ্য। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। কিন্তু জফলাযুক্ত বর্ণটি যদি মহাপ্রাণ হয় তাহলে কি হবে? জফলাযুক্ত বর্ণটি যদি মহাপ্রাণ হয় তাহলে মহাপ্রাণের যে অল্পপ্রাণ রূপটি রয়েছে সেখানে হসন্ত হবে, তারপর দ্বিতীয় যে বর্ণটি রয়েছে সেটি মহাপ্রাণ হবে, সেটা ওকারান্ত উচ্চারণ হবে।
উদাহরণের মাধ্যমে বুঝিনি তাহলে সহজ হবে। যেমন লভ্য, আমরা এই শব্দটি যদি বিশ্লেষণ করি তার লিখিত রূপ আমরা দেখতে পাচ্ছি ভ, একটা মহাপ্রাণ, তার সঙ্গে জফলা যুক্ত রয়েছে। তার উচ্চারিত রূপটি যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই এই ভয়ের ব কিন্তু এখানে আছে উচ্চারণ করবার ক্ষেত্রে। যেখানে লোভ, লোভ অর্থাৎ ভ, এটা হচ্ছে মহাপ্রাণ, তার অল্প প্রাণ রূপটি হচ্ছে ব, বটা বয়ে যখন আমরা উচ্চারণ করব তখন আমরা হসন্ত উচ্চারণ করছি, লোভ লোভ লোভ, তেমনি বাধ্য বাধ্য, তেমনি সভ্য। অর্থাৎ মহাপ্রাণের সঙ্গে যদি জফলা যুক্ত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই মহাপ্রাণের অল্প প্রাণ রূপটাও আসছে এবং মহাপ্রাণ রূপটাও কিন্তু আসছে। যেমন লোভ তেমনি বাধ্য, ধয়ের অল্প প্রাণ রূপটি হচ্ছে কি দ, ভয়ের অল্প প্রাণ রূপটি হচ্ছে ব। তার মানে আমরা উচ্চারণ করছি লোভ বাধ্য সভ্য। বন্ধুরা, এই ছিল আমাদের জফলা নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি জফলার উচ্চারণ নিয়ে যাদের সমস্যা রয়েছে এই ভিডিওটি দেখার পর থেকেই সেই সমস্যাটি আর থাকবে না। আশা করি আমি যে ভিডিওগুলো বানাচ্ছি উচ্চারণ, উপস্থাপনা, আবৃত্তি এবং বাচিক শিল্পের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে, আশা করি এই ভিডিওগুলি আপনাদের কাজে লাগছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।